এই কবিতাটা দেশি গোল্লাইটে বিক্রি করি বেশি আমি, এটা 600-700 জোড়া বিক্রি করি। চলে এসেছি কালামপুর, দেশি মোরগ এবং হাঁসের হাতে। দেখুন একটা হাঁস নিয়ে এসেছেন। হাঁস কত করে বেচেন জোড়া? 400-700 কিনে আনছেন? দেখুন এখানে 400-700 কিনে আনছেন। ৬০০ টাকা দাম নিলেন, কেমন দাম মনে করেন আজকে হাঁসের দাম? বেশি এখানে হাঁস পাওয়া যায়, এখানে এখানে আছে দেখুন রাজ হাঁস, সব ধরনের হাঁসে পাওয়া যায় কালামপুর হাটে। সুন্দর দর্শক দেখুন, বেশ সুন্দর একটি মোরগ, 800 টাকা চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 700। আর এখানে দেখুন মোরগ, এটি মোরগ না, এটি মোরগ। দর্শক বন্ধুরা 4-2400 চাচ্ছেন, 1300-1400 দাম বলছে। দেখুন এখানে বিভিন্ন রকম হাঁসের দিন, মুরগির দিন, কোয়েল পাখির দিন। এদিকে সব আছে না রাজন? কোয়েল পাখি তো বুঝলাম, ছ না 10 জন আছেন? ছ কত করে? 350 টাকা ছ কোয়েল পাখির দিয়ে। হ্যাঁ আর এখানে আছে দর্শক দেখুন, ক্াক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 া
কিরকম দাম জোড়া? দাম তো নাই, 3000। 3000 কি জোড়া? 3500 এরকম জোড়া। কালামপুর কবুতর হাটে বাচ্চা কত করে বেছেন ভাই? জোড়া 400 টাকা জোড়া একদমই। বিভিন্ন প্রকার কবুতর পাওয়া যায়, সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা কবুতর। বিছানা কেমন লাভ? দিয়ে তো 20 টাকা বললাম। এটা কি করবো তো? এটা জার্মানি শেক। জার্মানি শেক? হ্যাঁ, পনেরোশো দুই হাজার। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো যে গ্রাম বনবাড়ি, বন্যা গ্রাম। এই কবিতরটা দেশি গোল্লা এটা বিক্রি করি বেশি আমি। এটা 600-700 জোড়া বিক্রি করি, কিনা থাকে 500-550 টাকা আমাদের। আর বাগদাদি হুমা এটা আমরা বিক্রি করে যে কিনাই থাকে 600 থেকে, তা বিক্রি 600 থেকে 700-800 টাকা মতো বিক্রি করি, ঠিক আছে? তো আর টিয়াটা মনে হয় যে টিয়ার আমার কিনা আছে যে 1400 টাকা, তাই প্লানে বলছে 1700-1800 দাম হয়েছে, হয়তো বিক্রি করি নাই, টিয়ার রাশে আছে রে, তাই 1800 টাকা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, 0 0 8 6 1 5 2 7 9 2। কেউ যদি বাংলা কবিতা লাগে আমার ফোন দেন, দেশি করলে আমি বিক্রি করি বেশিরভাগ। আমার বাড়ি আমরা থানা বসে, গ্রামের নাম বনবাড়ি।
যদি কোনো বাংলা কবিতা লাগে আমার বলেন, দেশি গোলা বিক্রি সাপ্লাই দিই আমি সবচেয়ে বেশি। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনার যোগাযোগ, এই নাম্বার যোগাযোগ করলে সব ধরনের কবিতা দিতে পারবো। ইউটিউবে মানে আছে আমি।